এদিকে চট্টগ্রামে কাঁচা চামড়া আর উদ্ধারদের সিন্ডিকেটের কাছে জিম্মি মৌসুমি ব্যবসায়ীরা। ধার দেনা করে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য না পেয়ে তাদের মাথায় হাত। 2-3 লাখ টাকা গরুর চামড়ার দাম, 300 টাকা না পেয়ে হতাশ তারা। তবে আরুদ্দারা বলছেন, নতুন ব্যবসায়ীরা কাঁচা চামড়ার সরকারি মূল্য সম্পর্কে ধারণা না থাকায় লোকসান গুনছে। আবু জাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়নপুরাজয়। লাভের আশায় কোরবানি দাতাদের ঘরে ঘরে ছুটে চামড়া সংগ্রহ করেন মৌসুমি ব্যবসায়ীরা। 3-4 হাত বদল হয়ে চট্টগ্রামের আতুরা ডিপো এলাকার আড়তে চামড়া এলেও দাম নিয়ে ক্ষোভ আছে তাদের। কিনছে 400 টাকা করে, এখন চাচ্ছে 250 টাকা, 200 টাকা। কিনলে তো মানুষ নেই, আমরা বসে আছি, সবাই কেউ কিনতেছে না। 200, 300, 150 এগুলো দাম কয়, 180 টাকা দাম কয়। চামড়া সংগ্রহ করছি 232-240 টাকা ফাতা পড়ছে, মার্কেটে বেচতাম সারা 250, তারা 200 টাকা আর দেওয়ার হয় না। দিকে চামড়া সংগ্রহের কোনো ঘাটতি হবে না বললেন আড়তদাররা, উল্টো মৌসুমি চামড়া ব্যবসায়ীদেরই দুষলেন তারা। চামড়া ব্যবহারী চামড়া ব্যবসায়ী ফুরিয়ে মৌসুমি বাড়িতে বলে দিচ্ছে, গরম বেশি, আপনারা লবণের ব্যবস্থা করুন, আপনারা বিভিন্ন জায়গায় জায়গায় লবণ দিয়ে রাখেন। আমাদের এই কোরবানির লক্ষ্য মতো 3-4 লক্ষ চামড়া হবে। চট্টগ্রামে চালু থাকা একমাত্র ট্যানারি রিব লেদার 1 লাখ পিছের বেশি লবণযুক্ত চামড়া সংগ্রহ করার কথা। তবে ঢাকার ট্যানারি মালিকদের কাছে আগের বকেয়া থাকায় এবারও লবণযুক্ত চামড়া নিয়ে দুশ্চিন্তায় আড়তদাররা। আর লবণ প্রক্রিয়াজাত চামড়াগুলো যেন ট্যানারি মালিকরা এখানে চট্টগ্রামে এসে আমাদের কাছ থেকে কিনেন, যদি ওনারা না এসে কেনে আমরা যদি ঢাকায় গিয়ে চামড়াগুলো বিক্রি করি তাহলে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হব। আমরা 80-1 লাখ পিস তো কিনবই, যদি প্রাইস এবং সব কিছু যদি রিজনেবল হয় তাহলে আমরা আরও বেশি কিনতে পারি আর কি। চট্টগ্রামের লবণযুক্ত চামড়ার দাম সরকার নির্ধারণ করছে 40-44 টাকা ফুট অনুসারে। নয়ন বড়ুয়া, জয় নিউজ 24, চট্টগ্রাম।